আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী জীবন সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমি অনুশীলনী নয় দশমিক এক এবং নয় দশমিক এর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড দু হাজার বিশ সালে এটা এসেছিল এই প্রশ্নটি সমাধান করব এখানে ক নম্বর যেটা বলা আছে আলফা সমান থার্টি ডিগ্রি হলে ক ফোর কস কিউব আলফা মাইনাস থ্রি সাইন টয়েস আলফা এর মান নির্ণয় করো তাহলে আমরা সমাধান শুরু করি ক নাম্বার তাহলে এখানে দেওয়া আছে আলফা সমান হচ্ছে থার্টি ডিগ্রি এটা আগে লিখি আগে তাহলে দেওয়া আছে আলফা সমান থার্টি ডিগ্রি এখন এই রাশিটার মান নির্ণয় করতে হবে তাহলে এখন লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি থ্রি সাইন টু আলফা তোমরা নিশ্চয়ই মেন বেয়ের অঙ্কগুলো করেছো মেন বের অঙ্ক ভালো করে করে তারপরে কিন্তু সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করতে হবে কারণ এই এই অঙ্কটা কিন্তু অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের বাইশ নম্বর অঙ্কটা বাইশ নম্বর অঙ্কটা যেভাবে করছো ঠিক এই এটা কীভাবে সমাধান করতে হবে তাহলে এখানে ফোর এখানে গুণ অবস্থা আছে কজ কি আলফার মান বসিয়ে দিয়ে আলফার মান হচ্ছে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি থ্রি ইন্টু সাইন এখানে টু ইন্টু আলফা থার্টি ডিগ্রি মান বসাইতে হবে হ্যাঁ যেটা হবে মান আমরা একসাথে বসাব মাইনাস থ্রি ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি এখন মান বসিয়ে দিতে হবে কারণ কজ থার্টি ডিগ্রি এটার মান হচ্ছে রুট থ্রি বাই টু এটা তোমরা নিশ্চয়ই জানো যে ফোর ইন্টু রুট থ্রি বাই টু যেহেতু এটা ঘন আছে তো ঘনটা দিতে হবে মাইনাস থ্রি সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে তাহলে ফোর এখানে থ্রি রুট থ্রি হোল কিউ এটার মানে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে থ্রি রুট থ্রি এবং টু কিউব মানে এখানে অ্যান্সার হচ্ছে এইট মাইনাস এবং এই থ্রিটা রুট থ্রির সাথে গুণ অর্থাৎ থ্রি রুট থ্রি বাই টু এখন এটা চার দিয়ে যদি আটকে কাটা হয় তাহলে দুই হয় এখানে তাহলে নেক্সট লাইনে যেটা হবে থ্রি রুট থ্রি তাহলে এটা এটা কাটা গিয়ে এখানে অ্যান্সার হবে হলো এটাই হবে আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু তোমরা অনুশীলনী নয় পয়েন্ট দুই এর বাইশ নাম্বার অঙ্কটা সমাধান করেছো তো ওই অঙ্কটা যেভাবে সমাধান করছো এটা ঠিক একইভাবে সমাধান করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা নেক্সট খ নাম্বার সমস্যাটি সমাধান করবো খ নাম্বার প্রমাণ করো যে ওয়ান বাই সাইন থিটা ইজ ইকাল টু রুট ওবার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই অঙ্কটা এখানে যে দুটো উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে এটা সমাধান করতে হবে যেখানে যেহেতু এখানে প্রমাণ করতে বলছে সি স্কোয়ার মাইনাস বি তাহলে সি স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এইখানে এই উদ্দীপকের ভিতরেই আছে তাহলে আমাদের এই উদ্দীপকের আলোকেই এটা সমাধান করে নিতে হবে তাহলে আমরা সমাধান করব যেটা দেওয়া আছে সেটা আগে লিখব যে দেওয়া আছে এখানে আগে প্রথমত লিখি দেওয়া আছে স্কোয়ার বাইক এখন নেক্সট লাইনে আমরা কি করবো এটা এখন চিন্তা ভাবনা করি নেক্সট লাইনে যেটা করবো আমরা বাদ দেবো যেহেতু এটা একটা সমীকরণ সামঞ্জন্য আছে বা দিয়ে এখানে যা আছে তাই লিখবো কীটা মাইনাস বি স্কোয়ার এবং কোয়ার থি থিটাকে আমরা লিখতে পারি কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা এটা আমরা জানি সূত্র জানি ক স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইজ টু সি স্কোয়ার এখন এই সাইন স্কোয়ার থিটা কিন্তু বি স্কোয়ারের সাথে যে গুণ হয়ে যাবে বা এ স্কোয়ার বাই ক স্কোয়ার থিটা নেক্সট লাইন আমরা যেটা লিখবো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ক স্কোয়ার থিটা যেটা আমরা করতে পারি যেহেতু হর সেম জিনিস এসে গেছে তাহলে হর লসাগো আমরা লিখতে পারি তাহলে বা আমরা লিখবো লসাগু এখানে হবে কোয়ার থিটা তাহলে ক্রিটাকে কীটা দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার ঠিক একইভাবে এখানে হবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজিক টু সি হ্যাঁ তাহলে নেক্সট লাইনে আমরা এই সাইডে লিখি বা এই স্কোয়ার দ্বারা আবার এসি কে কিন্তু এখানে সি হবে এখানে সি স্কোয়ারকে আমরা গুণ করে দিতে পারি কারণ এটা আড়ে গুণ করা যাবে তাহলে ডান সাইডে বাম সাইডে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি এবং ডান সাইডে থাকবে ডান সাইডে থাকবে হচ্ছে সি ক স্কোয়ার থিটা এখন আমরা এখানে কিছু সূত্রে অ্যাপ্লাই করবো বামে যা আছে তাই থাকবে স্কোয়ার মাইনাস বি স্কয়ার সাইন স্কোয়ার থিটা এখন সি স্কোয়ার থাকবে স্কয়ার ক স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার বা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু সি স্কোয়ার দ্বারা এবার গুন করে এখন আমরা যেটা কাজ করব যে এখানে আমরা টেকনিক যেমন বা এ স্কোয়ারকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে কি দাঁড়ায় এবং এই যে মাইনাস সি স্কোয়ার সাইন যদি আমরা ডানে নিয়ে আসি তাহলে বামে নিয়ে আসি তাহলে যে জিনিসটা দাঁড়ায় আমরা থিটা এবং সমান শ্রেণীর থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে সাইন স্কোয়ারে কনভার্ট কেন করলাম কারণ এখানে কিন্তু সাইন থিটা বাই সাইন মান বের করতে বলছে এখন আমরা যে কাজটা করবো সি এই যে এই দুটা অপশন থেকে দুইটা পর্শন থেকে আমরা সাইনস্কর থেকে কমন নিতে পারি তাহলে সাইন স্কোরটা যদি কমন নেই তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে এখানে এবং ডান সাইডে থাকে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বা এখন সাইনস্কর্তিটা যদি আমরা বামে রেখে এই সি স্কোয়ার মাইনাস স্কোয়ারকে যদি আমরা সামানের ওপারে পাঠিয়ে দিই তাহলে সি স্কোয়ার মাইনাস স্কোয়ারের সাথে এটা ভাগ হয়ে যায় অর্থাৎ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যেহেতু আমাদের ওয়ান বাই সাইন থিটা বের করতে হবে তাহলে এখন এই স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষে বরগুমুল করে দেব অর্থাৎ এখানে সাইন স্কোয়ার থিটা এ পাশে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট উভয় পক্ষে আমরা বরগুমুল করে দিলাম বা এর পাশে থাকবে সাইন স্কোয়ার থিটা সমান সমান সরি শুধু সাইন থিটা থাকবে এখানে যেহেতু স্কোয়ার আমরা ভ্যানিস করে ফেলছি রুট এবং স্কোয়ার ভ্যানিশে সাইন স্কোয়ার থিটা থাকবে তাহলে সাইন থিটা সমান এ পাশে থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুপে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং রুট এখন যে কাজটা করতে হবে যেহেতু ওয়ান বাই সাইন থিটা বের করতে হবে এখন এটা বিপরীতকরণ করে বিপরীতকরণ করলে আমরা যেটা পাই বিপরীতকরণ করে আমরা পাবো ওয়ান বাই সাইন থিটা এবং এরপাশেও বিপরীতকরণ হয়ে যাবে অর্থাৎ এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এবং নিচে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা বিপরীতকরণ করে উভয় পক্ষে বিপরীতকরণ করে তো এটাই হচ্ছে প্রমাণের বিষয় আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তাহলে প্রমাণ করা হয়ে গেল এবার আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব তাহলে গ নাম্বার যেটা দেওয়া আছে উদ্দীপক সেকেন্ড উদ্দীপক সেই উদ্দীপক থেকে আমাদের সমাধান করতে হবে উদ্দীপকটি দেওয়া আছে এখানে ওয়ান বাই কজ এ প্লাস সাইন বাই কজ এজাল টু টু প্লাস রুট থ্রি তাহলে এটা সমাধান করার জন্য ওটা আমরা আগে লিখবো যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো যে ওয়ান বাই ওয়ান বাই কজ এ প্লাস করতে হবে কি আমরা জানি sec তাহলে আমরা লিখব সাইন বাই cos সময় লেখা যায় টেন এ এবং এখানে টু প্লাস রুট থ্রি ঠিক থাকবে এখন সে প্লাস টেন ইজ ইকাল টু টু প্লাস টু থ্রি তা আমরা একটা সূত্র জানি এটাকে আমরা একটা সমীকরণ আকারে দিয়ে রাখলাম তা আমরা একটা সূত্র জানি যে আমরা জানি সে কে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজিক টু ওয়ান এটা আমরা জেনে আসছি এখন এটা এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র হবে অর্থাৎ এখানে সে কে প্লাস টেনে এবং সে কে মাইনাস টেনে অনুশীলনী নাইন পয়েন্ট একের উদাহরণ এই অঙ্কটা আছে এবং অনুশীলনীতেও এটা আছে এই ধরনের একটা অঙ্ক আমরা করেছিলাম সমাধান এখন এখানে মান দিই যদি দেই তাহলে আমরা যে জিনিসটা পাই যে সেকে কে প্লাস টেনে সমান সমান টু প্লাস রুট থ্রি এই মানটা যে এক থেকে বসিয়ে পাই এবার এখানে লিখতে পারি সেকে মাইনাস টেনে এটা যা আছে তাই থাকবে ইজিক টু ওয়ান হ্যাঁ তাহলে পরের লাইনে আমরা যেটা লিখবো এই টু প্লাস রুট থ্রি আমরা ডান পাশে পাঠিয়ে দেবো ওনার সাথে ভাগ হয়ে যাবে তাহলে সে কে মাইনাস টেনে ইজিকুয়াল টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এইভাবে লিখে দিলাম এখন ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এই জিনিসটাকে আমরা যেভাবে লিখতে পারি আমি একটু এই সাইডে লিখি যে বা এখন যেহেতু নিচে টু প্লাস রুট তাহলে আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করে করব আমরা লব এবং হরকে রুট থ্রি দ্বারা সরি টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে দেবো অর্থাৎ এখানে সেক এ মাইনাস টেনে ইজ ইজিক টু ল হারে অর্থাৎ এখানে টু প্লাস রুট থ্রি আছে তার উপরে টু মাইনাস রুট থ্রি নিচে টু প্লাস রুট থ্রি থাকবে এবং টু মাইনাস রুট থ্রি দ্বারা লব এবং হরে গুণ করে দিলাম তাহলে নেক্সট লাইনে যেটা হবে নিচে প্লাস বিন থেকে মাইনাস বিন সূত্র আসবে অর্থাৎ উপরে 2 মাইনাস রুট 3 থাকবে এবং নিচে 2 স্কয়ার মাইনাস রুট 3 হোল অর্থাৎ a প্লাস বিন টু a মাইনাস বিন সূত্র আসবে তোমরা আমরা বীজগণিত রাশিতে এই এই ধরনের অঙ্ক সমস্যা সমাধান করেছ অবশ্যই এখন যেটা হবে উপরে 2 মাইনাস রুট 3 থাকলো নিচে এখানে 4 মাইনাস 3 হবে কারণ রুট 3 এবং স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে তাহলে পরে লাইনে যেটা হবে যে ফোর মাইনাস থ্রি মানে নিচে তো তো আর নিচে লেখার প্রয়োজন টু মাইনাস রুট থ্রি তাহলে আমরা পেলাম যে সে কে মাইনাস টেন সমান টু মাইনাস রুট থ্রি এটার আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম এখন এই যে এক নম্বর সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ যদি যোগ করে দিই অর্থাৎ এক যোগ দুই বা আমরা কি পাই যোগ করে দিলে সেকে সেকে সরি টেনে টেনে ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকে হচ্ছে টু সেকে এবং রুট থ্রি থ্রি ভ্যানিশ হয়ে গেলে এখানে শুধু থাকে ফোর তাহলে আমরা এখানে ফোর লিখতে পারি বা সে কের সমান এখান থেকে আমরা লিখব ফোর বাই টু আর কারণ এই টুটা ওই ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে সেকের সমান আমরা পাবো টু এখানে চিহ্ন নদী যেহেতু এর মান বের করতে হবে আর আমরা জানি এখানে টুর পরিবর্তে আমরা যেটা লিখতে পারবো যে সেক্স সিক্সটি ডিগ্রি সেক্স সিক্সটি ডিগ্রি কারণ sec সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে টু কারণ sec হচ্ছে কজের উল্টা সুতরাং এখানে তাহলে এ এর পরিবর্তে এখানে সিক্সটি ডিগ্রি হয়ে গেল তাহলে এখানে এ কোণের মানটা হবে সিক্সটি ডিগ্রি তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে বলা আছে যে এর মান যেখানে হবে জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রিতে ছোট তাহলে সিক্সটি ডিগ্রি তো নাইনটি ডিগ্রি থেকে ছোট এবং জিরো ডিগ্রিতে বড় অর্থাৎ সূক্ষ্ম কোণ হবে এখানে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো